তলার হাতা থেমে যাচ্ছে, যার ফলে তখন আর কোনো বিদ্যুৎ থাকে না। এখন আর একটা বিষয় আমরা এখানে লক্ষ্য করতে পারি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে একটা টপিক নিয়ে কথা বলতেছি আমরা, যে টপিকটি হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আপনারা ডিপ্লোমা করে বের হয়েছেন বা বিএসসি করে বের হয়েছেন, কিন্তু আপনারা কোনো প্র্যাকটিক্যালে কাজ বুঝছেন না বা কিছু দেখতে পারেন না কোথায় কী করবেন। আসলে এগুলো নিয়ে আমাদের চ্যানেলটি খোলা। তো চলুন আজকে দেখাবো কারেন্ট তৈরি করা হয় কীভাবে বা কীভাবে কারেন্ট ম্যাগনেট করে, সেই সম্পর্কে কথা বলবে আমাদের স্যার আজকে। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটি শুরু করা যাক। এবং একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বৈদ্যুতিক জেনারেটর মূলত কীভাবে কাজ করে এটা আমরা কার্যপ্রণালী এবং গঠন প্রণালী আলোচনা। প্রথমত আমরা এই জেনারেটরের যে অংশগুলো আছে এগুলোর সঙ্গে পরিচয় দিই। এখানে আমরা ব্যবহার করছি, এটা হচ্ছে একটা প্রাইম মুভার, অর্থাৎ আমরা তো এরকম জেনারেটরের সঙ্গে বিভিন্ন ধরনের ইঞ্জিন ব্যবহার করে থাকি, পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন। তো আমাদের একটা ছোট্ট জিনিস, তো এখানে তার ওই ধরনের ইঞ্জিন ব্যবহার করা সম্ভব না, যার কারণে আমরা এখানে একটা বৈদ্যুতিক মোটর গিয়ারের সঙ্গে লাগিয়ে রাখছি। আর এটা নর্থ পোল, এটা সাউথ পোল, এই দুইটা মিলে একটা ক্ষেত্র, এখানে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। মাঝখানে যে কয়েলটা দেখা যাচ্ছে এটাকে আমরা আর্মেচার কয়েল বলতে পারি। এই কয়েলটাতে বিদ্যুৎ উৎপন্ন হয়। এই পাশে আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি, একটা রিংয়ের মতো, এটাকে আমরা বলতে পারি স্লিপ রিং, এটাকে স্লিপ রিং হিসেবেই চিহ্নিত করে সবাই, এটা স্লিপ রিং। আর স্লিপ রিংয়ের সঙ্গে এখানে দুইটা দণ্ড, এটা মূলত ব্রাশ হিসেবে ব্যবহার করা হয়েছে। এটা অনেক সময় কার্বন লাগানো থাকে, আমরা এখানে কার্বন লাগাইনি, আমরা যে কোনো একটা পরিবাহী সঙ্গে থাকলেই হলো, আমরা এখানে তামা লাগাইছি। এখান থেকে আমরা লাগিয়ে রাখছি একটা গ্যালভানোমিটার, আমাদের যে বিদ্যুৎটা এখানে উৎপন্ন হবে সেটা গ্যালভানোমিটারে আমরা দেখতে পাবো। এখানে আমরা রাখছি পাওয়ার সাপ্লাই, এটা একটা পাওয়ার সাপ্লাই, এখানকার এটা নিয়ন্ত্রিত পাওয়ার, এটা আমরা কম করতে পারি বেশি করতে পারি। এই পাওয়ার কম বেশি করে, বিদ্যুৎ চাপ কম বেশি করে আমরা এই জেনারেটরের গতিটা নিয়ন্ত্রণ করতে পারি। এখন মূল বিষয়ে আসি আমরা। মূল বিষয়টা হলো ফ্যারাডের সূত্র অনুযায়ী আমরা জানি যখন কোনো চুম্বক ক্ষেত্রের মধ্যে কোনো পরিবাহীকে নাড়াচাড়া করানো হয়, অথবা আমরা বলতে পারি কোনো পরিবাহীতে যদি চুম্বক ক্ষেত্রের মানের পরিবর্তন ঘটানো যায়, তাহলে ওই পরিবাহীতে বিদ্যুৎ উৎপন্ন হয়। তো আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো মাঝখানে এই কয়েলটা রোটেট করতেছে, রোটেট করার ফলে এই গ্যালভানোমিটারের যদি আমরা লক্ষ্য করি তাহলে একটা মজার বিষয় হলো এটা কখনো ডান দিকে কখনো জিরো, কখনো বাম দিকে, অর্থাৎ কখনো পজিটিভ দিকে, কখনো কখনো জিরো। আমরা এখন একটা জিনিস এখানে জানবো, সেটা হচ্ছে যে এটা জিরো কেন হচ্ছে, জিরোটা কেন হচ্ছে, এটা আমরা ফ্যারাডের সূত্র দ্বারা একটু ব্যাখ্যা করি। ফ্যারাডের সূত্রতে বলা হয়েছে যখন কোনো পরিবাহিতা চুম্বক বল রেখার পরিবর্তন ঘটে ঠিক তখনই বিদ্যুৎটা উৎপন্ন হয়, যতক্ষণ পরিবর্তন হতে থাকবে ততক্ষণ বিদ্যুৎ উৎপন্ন হবে, যে কোনো সময় থেমে গেলে বিদ্যুৎ উৎপন্ন আর হবে না। সেটা এখন সর্বোচ্চ পর্যায়ে যেই হোক আর সর্বনিম্নই হোক, অর্থাৎ চুম্বক বল রেখার যখন পরিবর্তন ঘটবে তখনই বিদ্যুৎটা উৎপন্ন হবে। তা আমরা যদি এখানে খেয়াল করি, যখন এই কয়েলটা ক্ষেত্র চুম্বকের সাথে এই কয়েলের অক্ষটা যখন লম্ব হয় তখন বিদ্যুৎটা সর্বোচ্চ হয়,
যখন লম্ব হচ্ছে এই যে এই সাইড যখন এই পর্যায়ে যখন লম্ব হচ্ছে তখন বিদ্যুৎটা সর্বোচ্চ মানে পৌঁছেছে। আচ্ছা, এখন কেন সর্বোচ্চ মানে পৌঁছেছে আমরা এই বিষয়টা একটু দেখি। সেটা হলো যখন এখানে লম্ব হচ্ছে তখন ক্ষেত্র চুম্বকের যে বলরেখা দ্বারা এই কয়েলটা আকৃষ্ট হয় সেটা থেকে সম্পূর্ণ মুক্ত হচ্ছে, অর্থাৎ এ কোনো আকৃষ্ট হচ্ছে না, বলরেখাটা এরকম। এটা যদি কয়েল হয় এটা কয়েলের অক্ষ, এটা হচ্ছে বলরেখার ক্ষেত্র চুম্বকের বলরেখার অক্ষ, ঠিক জাস্ট এরকম পুরোপুরি লম্ব। লম্ব মানে কি? অকার্যকর, অকার্যকর না? এটা দিক কিন্তু দুইটা ভিন্ন, যখন দিকটা ভিন্ন হয়ে যায় তখন ওই বলরেখা কোনো একদম অকেজ হয়ে যায়, ওই বলরেখা এই কয়েলের উপর কোনো প্রভাব ফেলে না, যার কারণে ওই সময় বিদ্যুৎ হয় সর্বোচ্চ। অর্থাৎ ও যখন সমান্তরাল ছিল তখন সর্বোচ্চ বলরেখা দ্বারা পরিপূর্ণ ছিল, কিন্তু যখন লম্ব হলো তখন সেই বলরেখাগুলো সম্পূর্ণ এই কয়েল থেকে বিচ্ছিন্ন হওয়ার ফলে সর্বোচ্চ সর্বোচ্চ বলরেখার পরিবর্তন ঘটল, তাই হলো না? যখন লম্ব হলো তখন ওর কোনো একটা বলরেখাও কোনো কার্যকরী ভূমিকা রাখতে পারলো না, তার মানে কি? ওর ভিতরে পুরো বলরেখাগুলো ছিল, যখন সমান্তরাল ছিল তখন পুরো বলরেখা ছিল, সেই বলরেখাগুলো কমতে কমতে একদম নিঃশেষ হয়ে গেল। নিঃশেষ হয়ে গেল মানে ও বলরেখা পরিবর্তনের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। এখানে কিন্তু বলরেখার সংখ্যা বিষয় না, এখানে বিষয়টা হচ্ছে বলরেখার পরিবর্তন। হ্যাঁ, অর্থাৎ বলরেখা যখন সম্পূর্ণ অকেজ হয়ে যায় তখন সর্বোচ্চ বিদ্যুৎ উৎপন্ন হয়। এখন আমরা দেখি বিদ্যুৎটা সর্বনিম্ন কখন হচ্ছে, এটা যদি আমরা এখানে খেয়াল করি, এখানে আমরা খেয়াল করলে দেখতে পাবো এই কয়েলের অক্ষ যখন ক্ষেত্র চুম্বকের অক্ষের সমান্তরাল হচ্ছে তখন বিদ্যুতের মান জিরো। আমরা সবাই একটু লক্ষ্য করে দেখি ভালো করে। জিরো। আচ্ছা, এখন যদি আমরা দাঁড় করাই তখন তো বলরেখা পরিবর্তনের হার আবার থাকে না, হেমে গেলে তো হবে না, যার জন্যে আমরা একটা কাজ করতে পারি, কমায় রান কমায় দেখতে পারি। অর্থাৎ পরিবর্তনের হার যখন সর্বোচ্চ তখন বিদ্যুৎ বিদ্যুৎ সর্বোচ্চ, পরিবর্তনের হার যখন জিরো তখন বিদ্যুৎটাও জিরো। অর্থাৎ যখন এটা সমান্তরাল হচ্ছে তখন সর্বোচ্চ বলরেখা, তখন সর্বোচ্চ বলরেখা এই কয়েলটাতে সংশ্লিষ্ট হচ্ছে, সংশ্লিষ্ট হওয়ার ফলে আর কি হচ্ছে পরিবর্তনের হারটা থেমে যাচ্ছে, যার ফলে তখন আর কোনো বিদ্যুৎ থাকে না। এখন আর একটা বিষয় আমরা এখানে লক্ষ্য করতে পারি, জেনারেটর যখন আমরা প্রাইম মুভারের সঙ্গে সংযুক্ত করি আমরা অনেকেই কিন্তু জেনারেটর দেখছি, দেখছি না অনেক ছোটোখাটো জেনারেটর দেখছি, বড় জেনারেটরও দেখছি। বিশেষ করে ছোটোখাটো জেনারেটরগুলো আমরা এই জিনিসটা ভালোভাবে লক্ষ্য করতে পারি, সেটা হলো জেনারেটর যখন স্টার্ট করা হয় স্টার্ট করার পর কিন্তু ইঞ্জিনটা খুব স্মুথলি চলে, অর্থাৎ যতক্ষণ ওতে কোনো ডিভাইস না লাগানো হয় ততক্ষণ কিন্তু খুব আরামে চলে ইঞ্জিনটা, তাই না? ফ্রেশভাবে চলে। যখন যখন লোড দেওয়া হয় তখন কি হয়, শব্দ ভারী হয়ে যায়, ইঞ্জিনের গতি কিছুটা হলো কিন্তু কমে যায়। হ্যাঁ, এটার কারণ এটা তোমরা কেউ বলতে পারবে? যখন লোডটা পড়ে তখন, হ্যাঁ লোডটা পড়ে। এখন আমরা খুঁজবো এই লোডটা আসলে কেন পড়ে, কোথায় পড়ে। এই লোডটা তো জেনারেটরের মধ্যেই পড়ে, তাই না? তো জেনারেটর যেহেতু একটা তড়িৎ চুম্বক নিয়ে কাজ করতে, সেখানে চুম্বক আছে বিদ্যুৎ আছে, তাহলে এখানে চুম্বক শক্তিতেই ইঞ্জিনটার এই অবস্থাটা হচ্ছে, তাই না? তাহলে এখানে একটা মূল বিষয় হচ্ছে আমরা লক্ষ্য করব যে কেন ইঞ্জিনে প্রেশার থাকতে হবে। আমরা নিউটনের একটা সূত্র জানি, শক্তির নিউটনের সূত্র আমরা জানি না, প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত ক্রিয়া,
কোন শক্তি কিন্তু কখনো সৃষ্টি হয় না, কখনো ধ্বংস হয় না, এক প্রকার শক্তি আর রূপান্তর। এটা আমরা অনেক সময় কিন্তু ভুল বুঝি, ধর্ম যদি হবে একটা সৃষ্টি, এখন সৃষ্টি কিন্তু হচ্ছে না। আমরা কিন্তু শুধুভাবে লক্ষ্য করি কোনো শক্তি সৃষ্টি হয় না, শক্তির একমাত্র আধার হচ্ছে সেটা বিভিন্নভাবে প্রক্রিয়া যাতে বিভিন্ন ধরনের শক্তি আসতে পারে, কিন্তু শক্তি হচ্ছে সূর্য। এখন আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে, আচ্ছা যেমন এটার ভিতরে কি সূর্য যেমন ঘোরে না, প্রত্যেকটা সূর্য কিন্তু ঘোরে না, সূর্য কনস্ট্যান্ট, কিন্তু সূর্য নিজের অক্ষের উপরে 25 দিনে একবার করে। যাই হোক, আমরা ও দেখে যাচ্ছি না, আমরা এখানে মহাকাশ নামে কিছু বলতেছি না, আমরা একটা জেনারেটরের কার্যপ্রণ প্রণালী নিয়ে আলোচনা করতেছি। তো এখন আমাদের বিষয় হচ্ছে এই জেনারেটর, যখন আমরা জেনারেটর থেকে বিদ্যুৎটা ব্যবহার করি তখন ইঞ্জিনের উপরে প্রেশার পড়ে, এটা কিন্তু একদম পরিষ্কার, আমরা সবাই কিন্তু জানি না, জানি না। আচ্ছা, এই প্রেশারটা কেন পড়ে আমি এখন সেটা না, সেটা হচ্ছে আমরা যদি লেন্সের একটা সূত্র আছে, লেন্সের সূত্র কি আমরা জানি? লেন্সের সূত্র, লেন্সের সূত্রটা হচ্ছে কোন পরিবাহিতে আবিষ্ট বিদ্যুৎ, অর্থাৎ কোন পরিবাহিতে যদি বিদ্যুৎ উৎপন্ন হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে, যদি কোন পরিবাহিতে বিদ্যুৎ উৎপন্ন হয় এই উৎপন্ন বিদ্যুৎ, এর একটা ধর্ম হচ্ছে এই বিদ্যুৎটা যে কারণে উৎপন্ন হচ্ছে সেই কারণের বিরোধিতা করে। কথাটা কিন্তু একটু জটিল মনে হয়, অনেকটাই জটিল মনে হয়, যে কারণে উৎপন্ন হচ্ছে সেই কারণেরই বিরোধিতা করে। এটা আবার কেমন কথা, তাহলে উৎপন্ন হয় কিভাবে? এই উৎপন্ন হয় কিভাবে, বিরোধিতার বিপরীতে কি করে এই প্রাইম ওভারগুলো, ওদের বল প্রয়োগ করে কিন্তু ঘুরাতেই থাকে, ইচ্ছার বিরুদ্ধেই রোটেট করতেই থাকে, যার ফলে আমরা বিদ্যুৎ। এখন কেন আমরা এখন বলার চেষ্টা করবো কেনই বা বাধা দেয় এর মূল ঘটনাটা। এখানে আমরা যদি লক্ষ্য করি এটা একটা কয়েল, এই কয়েলে যদি আমরা বাইরে থেকে বিদ্যুৎ সাপ্লাই দিই তাহলে কি হবে, এই কয়েল তার অক্ষ বরাবর চুম্বক বল রেখা কিন্তু বার করে দেবে। একটা সোজা পরিবাহী হলে তার চতুর্দিকে রাউন্ড দেবে, চুম্বক বল রেখা রাউন্ড দেবে, যখন একটা কুণ্ডলি পাকানো হবে তখন ওই কুণ্ডলির অক্ষ বরাবর বল রেখা বাড়বে, এই দিকে হয়তো এইদিকে বাড়া, এইদিকে রাউন্ড দেবে, এদিকে বাড়া, এইদিকে রাউন্ড দেবে, অর্থাৎ অক্ষ দিয়ে মূলত বার হবে কিংবা অক্ষ দিয়ে ডুব দেবে। তো এখন এটা ডাইনহাতি নিয়ম বলে একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী এর মেরু নির্ধারণ হয়। যেমন আমরা যদি এই পাশে পজিটিভ দেই, এই পাশে যদি পজিটিভ দেই, এই পাশে যদি নেগেটিভ দেই, তাহলে বিদ্যুৎটা এইদিকে রাউন্ড দেবে, এইদিকে যদি রাউন্ড দেয় ডানহাতি নিয়ম অনুযায়ী এরকম করে যদি আমরা এই আঙ্গুলিগুলো দ্বারা যদি বিদ্যুৎ প্রবাহ মিন করি তাহলে এই বুড়ো আঙ্গুলের দিকে আরও উত্তর দেবে, এটা হচ্ছে ডানহাতি নিয়ম। তো যখন এটা রোটেট করার ফলে, চুম্বক ক্ষেত্র রোটেট করার ফলে যখন বিদ্যুৎটা উৎপন্ন হয়, সেই বিদ্যুৎটা যখন আমরা এখানে ব্যবহার করব তখন এর ভিতর দিকে একটা বিদ্যুৎ রাউন্ড দেবে না, অবশ্যই এই কয়েলের মধ্যে কি একটা এই যে বিদ্যুৎটা উৎপন্ন করলো সেই বিদ্যুৎটা যখন আমরা ব্যবহার করতে যাব সেই ডিভাইসের মধ্যে দিয়ে কি বিদ্যুৎটা একবার তো ঘুরবে না এই কয়েলটার ভিতরে? অবশ্যই। যখন এই কয়েলের ভিতরে ঘুরবে তখন কিন্তু অলরেডি এই একটা চুম্বক তৈরি করবে, এই চুম্বক তৈরি করবে, এই চুম্বকের দিকটা আবার এমন হবে, যে এই এটা যখন এইদিকে ঘুরবে, তখন এটা নর্থ পোলের দিকে এই কয়েলটারও নর্থ পোল, অর্থাৎ এই বি সাইডটা, এই বি সাইডটাও নর্থ পোল হবে, এটা তো নর্থ পোল আছে, তাহলে নর্থ পোল আর নর্থ পোল বিকর্ষণ করবে, অবশ্যই। আচ্ছা,
এটা যখন নর্থ পোল হবে এই পাশে তখন কিন্তু সাউথ পোল। তাহলে এই সাউথ পোল আর এই সাউথ পোল বিকর্ষণ, যার ফলে এটা ঘুরতে না স্থির হবে না। কেন হবে না? এখানে প্রাইম ওভার দিয়ে যে আবার একটা চালানোর চেষ্টা করা হচ্ছে, এই যে বিকর্ষণটা করতেছে, বিকর্ষণ যখন করতেছে তখন একটি একে এর ঘুরতে একটা শক্তি লাগছে, বল বল প্রয়োগ করতে হচ্ছে, এই বলটা ইঞ্জিন থেকে কিন্তু নিচ্ছে। অর্থাৎ লেন্জের সূত্র বলতেছে যে উৎপন্ন বিদ্যুতের অভিমুখ কোনো কয়েলে বিদ্যুৎ আবিষ্ট হলে সে আবিষ্ট বিদ্যুৎ দ্বারা যে চুম্বক ক্ষেত্র তৈরি হয় সেই চুম্বক ক্ষেত্রের অভিমুখ কাছে যাওয়ার সময়, ক্ষেত্র চুম্বকের কাছে যাওয়ার সময় বিপরীতমুখী, দূরে যাওয়ার সময় কাছে যাওয়ার সময় সমমুখী, দূরে যাওয়ার সময় বিপরীতমুখী। অর্থাৎ এই এই কয়েলটা যখন কাছে আসতে চাচ্ছে তখন এর সমমুখী হচ্ছে বিকর্ষণ করছে, আবার এ যখন এক পার হয়ে যেতে চাচ্ছে, এই যে এখন পার হয়ে যেতে চাচ্ছে না, এখন আবার বিপরীতমুখী আচরণ করবে, তার মানে এখন আকর্ষণ করবে, কাছে যাওয়ার সময় ঠেলে ধরবে, আবার দূরে যাওয়ার সময় টানে ধরবে, ফলে ইঞ্জিন থেকে যান্ত্রিক শক্তি এখানে শোষিত হবে, যার কারণেই কোনো অল্টারনেটারে যখন লোড সংযোগ করা হয় তখন ওই অল্টারনেটারের অলরেডি সাউন্ড সেন্স হয়, তার মানে অল্টারনেটার তখন ওই বিদ্যুৎ যে যে পরিমাণ বিদ্যুৎ শক্তি আমরা ব্যবহার করব ঠিক সেই পরিমাণ যান্ত্রিক শক্তি ইঞ্জিনের কাছ থেকে নেবে। যদি ইঞ্জিনের কাছ থেকে ওই পরিমাণ যান্ত্রিক শক্তি না পায় তাহলে হয় বন্ধ হয়ে যাচ্ছে না হয় কমে যাবে, যে পরিমাণ পাবে ওই পরিমাণই হবে, তার সাথে বেশি হবে না, শক্তি কখনো বৃদ্ধি পায় না, বরং ইঞ্জিন যে পরিমাণ শক্তি দেবে, যে পরিমাণ যান্ত্রিক শক্তি দেবে জেনারেটর কিন্তু তার সাথে কিছু কম পরিমাণ বিদ্যুৎ শক্তি আমাদেরকে দেবে, শক্তি আসলে কখনো কোথাও বৃদ্ধি করা সম্ভব না, শক্তি সবসময় ঘাটতি হয়, ঘাটতিও হয় না বিভিন্ন হবে। আমাদের উদ্দেশ্য এখানে হয়তো একটা প্রাইম ওভার আমরা চালাচ্ছি, আমাদের উদ্দেশ্য বিদ্যুৎ উৎপন্ন করা, কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করতে যায় কিন্তু ওখানে শব্দ উৎপন্ন হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে, সেটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত নয়, অথচ এই শব্দ কিংবা তাপ এগুলো কিন্তু এমনিতেই হচ্ছে না, এইগুলো কিন্তু ওই শক্তি ওই জ্বালানি থেকেই এরাও কিন্তু রূপান্তর হচ্ছে, অর্থাৎ শক্তি কখনোই সৃষ্টি হয় না। যাই হোক, আমাদের মূল আলোচনা এটাই যে একটা অল্টারনেটর মূলত কীভাবে কাজ করে, এটাই আমরা আজকে আমাদের বিষয়, আশা করি তোমরা বুঝতে পারছ, আরও বিস্তারিত পড়াশোনা আমরা করবো, অসংখ্য ধন্যবাদ।